এই দর্শক বিন্দু, আসসালামু আলাইকুম। আসুন একটা আনবক্সিং ভিডিওতে আপনাদের নিয়ে যাই। বিসমিল্লাহ। ফিলিপসের একটা মিক্সার এবং গ্রাইন্ডার কম্বাইন্ড একটা মেশিন। আমার ওয়াইফ আপনাদের সাথে বেশ কিছুদিন থেকে হালাল কুকবুকের ভিডিওতে বিভিন্ন রকম রেসিপি দিয়ে যাচ্ছে, আপনাদের সাপোর্ট তারা পাচ্ছে, ধন্যবাদ আপনাদের সবাইকে। এটা ওয়ারেন্টি কার্ড, বেস্ট ইলেকট্রনিক্স থেকে কিনেছি, এটা মুন্সিগঞ্জ থেকে। তো তারা টোটাল এটা দাম নিয়েছে 7,200 টাকা, 343 টাকা ভ্যাট এটা তারা ইনক্লুড করে, এবং 200 টাকা তারা লেস দিয়েছে, 7,400 টাকা প্রাইস। তো গেল ওয়ারেন্টি কার্ড, 2 বছরের ওয়ারেন্টি আছে। কী কী আছে প্যাকেজের মধ্যে সেই লিস্টটা দেওয়া আছে। মিক্সার গ্রাইন্ডার অ্যাসেম্বলি করা আছে, ওয়েট গ্রাইন্ডার জার, মাল্টিপারপাস গ্রাইন্ডার জার, সিগনেচার দেওয়া আছে এটার মধ্যে কী কী। তো একটা একটা করে ওপেন করি। এটাই হচ্ছে মেইন মেশিনটা, ফিলিপসের ক্লাসিক গ্রাইন্ডার। আমার কাছে এই ডিজাইনটা ভালো লেগেছে, 500 ওয়াটের। এটা এটার ওয়ারেন্টি কার্ড, 2 বছরের যেহেতু ওয়ারেন্টি আছে। তো দর্শক, নিচে প্রোটেকশন দেওয়া আছে ফের দিয়ে তৈরি করা, আমি এটাকে নামিয়ে ফেললাম। সো এটা মেইন মেশিনটা, এটার হাই, মিড এবং লো তিনটা অপশন দেওয়া আছে, এবং একই সাথে হুইপ করা যাবে এরকম করে ফিলিপসের। এবার আসুন দেখি টুল কিটে কী কী আছে, টুল বক্সটা আমরা দেখি। বলেছিল সেই ঢাকনা, ফিলিপস এর ব্র্যান্ড এখানে দেওয়া আছে, ফিলিপস। এটা কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিলের, এবং এর যে গ্রাইন্ডারের যে ইয়াগুলো রয়েছে স্পাইকগুলো, সেগুলো কিন্তু স্টেনলেস স্টিলের, সেরকমই এখানে আমরা পেয়েছি বর্ণনাটা। আচ্ছা, এটা মানে বড়টার জন্য। এটা হচ্ছে চাটনি জার, এটাই ছোটোটা। এরপর এটাও স্টেনলেস স্টিলের এবং খুবই কোয়ালিটিফুল, আমরা দুটা পেলাম। এবার হচ্ছে এটার যখন আপনি অনেক কিছু গ্রাইন্ড করবেন, সেটা গ্রাইন্ড করার পরে এটা দিয়ে তুলে আনার জন্য যদি লাগে সেই চামচ, দারুণ একটা টুল হাতে দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট আর কি, দেখা যাবে, দারুণ। এখানে ভিডিওটা করা যাবে, আপনারা যখন দেখতে পারবেন এর মধ্যে ক্যামেরা ধরে ভিডিওটা করা যাবে। সো আমরা দুটা পেলাম। এবার হচ্ছে থার্ড এবং সবচেয়ে বড় যেটা, সেটা দুটা ক্যাপ রয়েছে, এখানে একটা হাতলও রয়েছে, যদিও এখন সবগুলোতেই হাতল থাকে। আরও কয়েকটা মডেল আছে ফিলিপসের, একটু নতুন মডেল, যেটাতে তিনটাই হাতল আছে এবং মডেলটাও সুন্দর, বাট পার্সোনালি আমার পছন্দ হচ্ছে এই মডেলটি, এর জন্যই আমি এটি নিয়েছি। সেটা দুটাতেই ধরবে, আবার একই সাথে আপনার চাইলে এটা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দর্শকবৃন্দ, আমরা একটু লাগিয়ে দেখে নিই সেট করে। এখানে স্পেকটা আছে, নিলাম, এরপর এদিকে হয়ে গেলে এখন এটা ছেড়ে দিলেই এটা অন হয়ে যাবে। আমরা একটু লাইন দিয়ে দেখি কি অবস্থা।
দারুণ আওয়াজ, এবং এগুলো প্রত্যেকটাই খুব ওয়েটফুল। স্টেনলেস স্টিলের হওয়ায় আমার মনে হয় যে ভবিষ্যতে এগুলো মরিচে পড়ার সম্ভাবনাটা কম থাকবে। এবং একটা বিষয় দর্শক বিন্দু, আপনারা কিন্তু অবশ্যই যেগুলোতে হ্যান্ডেল নেই সেটা ধরে নেবেন, এই জায়গাটা কোনো একটা ন্যাকড়া বা কিছু দিয়ে ধরে নেওয়াটা সেফ হবে। এবং সতর্কতার জন্য বলছি যে যারা নতুন, অবশ্যই তারা খুব বেশিক্ষণ একটানা গ্রাইন্ড করবেন না, সেটা হলো 10 সেকেন্ডের মতো একটানা করবেন, তারপর একটু আরেকবার 10 সেকেন্ডের বিরতি দিয়ে আবার গ্রাইন্ড করবেন। সো কেমন লাগলো দর্শকবৃন্দ, ফিলিপসের এই মিক্সার এবং গ্রাইন্ডারটি আমাদেরকে কমেন্ট করে জানান, এবং আপনারা কোন ব্র্যান্ডের বা কি পণ্য ব্যবহার করেন মিক্সার বা জুসারের ক্ষেত্রে। ভবিষ্যৎ রেসিপিগুলোতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।